সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে এবারও চাঁদপুরের 40টি গ্রামে ঈদুল আজহা উদযাপিত হয়েছে। হাজীগঞ্জের সান্দ্রা দরবার শরীফের জামে মসজিদে সকাল 9টায় প্রথম জামাত অনুষ্ঠিত হয়। পরে অন্যান্য গ্রামেও ঈদের জামাত ও সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের আশায় কোরবানির পশু জবাই করা হয়। এদিকে মাদারীপুরের 40টি গ্রামের মানুষ ঈদুল আজহা উদযাপন করেছেন। করোনার কারণে সকাল 9টায় জেলার কালিকাপুর ইউনিয়নের তাল্লুকচরের 2টি জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। অন্যদিকে দিনাজপুরের 4টি উপজেলায় ঈদুল আজহার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। শহরের চারুবাবুর মোড়ে পার্টি সেন্টারে সকাল 7টায় 200+ মানুষ ঈদুল আজহার নামাজ আদায় করেন। এছাড়া জেলার বিরল, চিরির বন্দর, কাহারোল ও বিরামপুর উপজেলার কয়েকশো মানুষ ঈদুল আজহার নামাজ আদায় করেছেন বলে জানা গেছে। অপরদিকে সৌদি আরবের সাথে মিল রেখে প্রতি বছরের মতো এবারও সাতক্ষীরায় 7টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার ভারুখালী বাজারে সকাল 8টায় প্রথম জামাত অনুষ্ঠিত হয়। নামাজের পরে সামর্থ্য অনুযায়ী কোরবানি দেন তারা। ঈদের জামাত থেকে করোনা মুক্তি ও মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করা হয়। জীবনযাত্রা ও চলাচলে বিধিনিষেধ শিথিল হওয়ার পর দেশের বিভিন্ন মহাসড়ক ও ফেরিঘাটে ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে। যানজট আর বৃষ্টির ভোগান্তি মাথায় নিয়েই ছুটছেন যার যার গন্তব্যে। মহাসড়কে অতিরিক্ত যানবাহন ও ঘরমুখো মানুষের চাপে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে 25 কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে কাউকে স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। দীর্ঘ যানজটে চালক ও যাত্রীদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। এছাড়া গরু নিয়ে উত্তরাঞ্চল থেকে ঢাকা অভিমুখে যাত্রা করা ব্যবসায়ীরা পড়েছেন চরম বিপাকে। এদিকে অতিরিক্ত যানবাহন ও ঘরমুখো মানুষের চাপে গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। মাঝে মাঝে ঢাকামুখী লেনে গাড়ি চললেও উত্তরবঙ্গের গাড়ি আটকে রয়েছে। অন্যদিকে নারীর টানে শেষ মুহূর্তে ছুটছেন দক্ষিণাঞ্চলের কর্মজীবী মানুষ। ঢাকা বরিশাল মহাসড়কের 19টি রুটের সড়কপথে একমাত্র প্রবেশদ্বার গৌড় নদীতে সকাল থেকে যানবাহনের চাপ বাড়তে শুরু করে। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার অন্যতম প্রবেশদ্বার পাটুরিয়া ফেরিঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, বর্তমানে ঘাটে সব মিলিয়ে 300+ যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। বৃষ্টি উপেক্ষা করে দক্ষিণবঙ্গের ঘরমুখো মানুষের ভিড় রয়েছে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে। করোনা সংকট ও ঈদুল আজহা উপলক্ষে সারা দেশে অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। ভোলার লালমোহনে ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে নগদ অর্থ, মাস্ক ও পিপিই বিতরণ করেছেন ভোলা 3 আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। জামালপুরের ইসলামপুরে প্রধানমন্ত্রীর উপহার 10 টাকা কেজি দরের ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল। এদিকে চুয়াডাঙ্গার জীবননগরে মাদ্রাসার দরিদ্র ও এতিমদের মাঝে ঈদ পোশাক উপহার দিয়েছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। অন্যদিকে পিরোজপুরের নাজিরপুর উপজেলার 120টি আশ্রয়ণ প্রকল্পের ঘরে ঘরে ঈদ উপহার পৌঁছে দিয়েছেন জেলা প্রশাসক আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন। অপরদিকে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় 2 জন কৃষককে 2 লক্ষ টাকা প্রণোদনার চেক বিতরণ করেছে পল্লী উন্নয়ন বোর্ড। পল্লী উন্নয়ন কর্মকর্তা এ কে এম গিয়াসুর রহমানের সভাপতিত্বে সেখানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ ফটো সহ অন্যরা। রাজবাড়িতে 200 দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার তুলে দিয়েছে পুলিশ নারী কল্যাণ সমিতি ও জেলা পুলিশ প্রশাসন। খাদ্য সামগ্রী তুলে দেন পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান সহ অন্যান্য কর্মকর্তারা। ময়মনসিংহের ভালুকায় যুবলীগের উদ্যোগে অসহায় 1000 পরিবারের মাঝে ঈদ সামগ্রী দিয়েছেন উপজেলা যুবলীগের সভাপতি আনিসুর রহমান খান রিপন ও সম্পাদক এজাদুল হক সহ নেতৃবৃন্দ।